একটা ভিডিওতে ভিউজ না আসার পেছনে মূলত অনেকগুলো কারণ থাকে, এবং প্রত্যেকটা কারণ নিয়ে যদি আপনি আপনি আমার কাছে জিজ্ঞেস করেন যে তাহলে প্রত্যেকটা কারণ আপনি বলেন, তাহলে ভিডিও লেন্থটা হয়ে যাবে হচ্ছে 2 থেকে 3 ঘন্টা। কারণ সবগুলো বিষয় এক্সপ্লেন করতে গেলে আসলে ভিডিও লেন্থটা অনেক বড় হয়ে যাবে এবং অনেক মানুষ কিন্তু কনসেন্ট্রেশন রাখতে পারবে না। সো ভিডিওতে যদি আপনার ভিউজের প্রবলেমটা থাকে, তাহলে হচ্ছে আজকের ভিডিওটা আপনি ফুল দেখতে পারেন। আমি আপনাদেরকে 3টা গাইডলাইন দিব, এই 3টা গাইডলাইন যদি আপনি ফলো করেন, আপনার যদি 0 সাবস্ক্রাইবারও থাকে অথবা আপনি এখনও ইউটিউব চ্যানেল খোলেন নাই অথবা আপনি দুই তিন মাস চ্যানেল খুলে ফেলেছেন বাট ভিউজ সাবস্ক্রাইবার কোনো কিছুই ইনক্রিজ হচ্ছে না, তাহলে আজকের ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখেন, ঠিক আছে? সো আমরা বেশি বকর বকর না করে একদম মূল টপিকে চলে যাব যে কিভাবে আসলে ভিউজটা আমরা নিয়ে আসব। এবং ভিউজ নিয়ে আসার আগে আমি আপনাদেরকে একটা অ্যাডিশনাল টিপস বা অ্যাডিশনাল কথা, যেটা হচ্ছে আপনাকে মেইনলি ফলো করতে হবে, এছাড়া কোনো প্রকার মানে কোনোভাবেই সম্ভব না আপনার ভিডিওটা র্যাঙ্ক করানো অথবা আপনার ভিডিওটাকে ভিউজ নিয়ে আসা। সো আপনার সবথেকে মেইন যে সিক্রেট টিপসটা, সেটা হচ্ছে আপনার ভিডিওর কন্টেন্টটাকে ভালো হতে হবে। মানে মানুষ যদি আপনার ভিডিওতে ক্লিক করে, ক্লিক করার পর আপনার ভিডিওতে কী আছে সেই বিষয়টা মেইন ফ্যাক্টর আপনার ভিডিওতে ভিউজ আসার জন্য। ধরেন আপনার আপনার ভিডিওটা ইউটিউব 5 জন থেকে 10 জনের কাছে পাঠালো এবং সেইখান থেকে 2 থেকে 3 জন 4 জন বা আপনার ভিডিও 10 জনের কাছে পাঠালো, 5 জনই আপনার ভিডিওতে ক্লিক করেছে এবং আপনার ভিডিওটা 10 মিনিটের, তারা প্রায় 5 মিনিট করে আপনার ভিডিওটা দেখেছে, তখন অ্যালগোরিদমের কাছে যে সংকেতটা যায় বা অ্যালগোরিদমের যে সিস্টেমটা রয়েছে সেই সিস্টেমের কাছে একটা ভালো সাইন যায়, যাতে করে কী করে আপনার এই ভিডিওটার ইম্প্রেশনটা ইউটিউব লক্ষ লক্ষ মানুষের কাছে ছড়িয়ে দেয়। এবং এই যখনই আপনার একটা ভিডিওর ইম্প্রেশন মিলিয়নের কাছে পাঠাবে, তখন কিন্তু লাখ ভিউজ চলে আসবে এমনিতেই। ধরেন আপনার আমার একটা ভিডিও যদি 1 মিলিয়ন ইম্প্রেশন আসে, তাহলে সেইখান থেকে কিন্তু 50,000, 80,000, 1 লাখ ভিউজ আসা কোনো বিষয়ই না। সো সবসময় এই বিষয়টা খেয়াল রাখতে হবে, আপনার কন্টেন্ট প্লাস আপনার থাম্বনেল। এবার হচ্ছে আমরা মেইন কথায় যাব। সো দেখেন, নতুন চ্যানেলের সাথে অনেক কিছুই হয়, যেমন অনেক সময় অনেকে আমাকে বলে যে আমার ভিডিওটা তো সার্চে এসেছে বাট 2 দিন পরেই কিন্তু আমার ভিডিওটা সার্চ থেকে চলে গিয়েছে। এখন সার্চে আসার পিছনে অনেকগুলো কারণ রয়েছে, যেমন হতে পারে আপনি যে টপিকটা নিয়ে ভিডিও তৈরি করেছেন সেই টপিকের যে আপনি যে টাইটেল দিয়েছেন বা যে ডেসক্রিপশন দিয়েছেন, যে ট্যাগস দিয়েছেন, প্রত্যেকটার এসইও খুব ভালো ছিল, যে কারণে কিন্তু আপনার মানুষ যখন কিওয়ার্ড লিখে সার্চ করছে তখনই কিন্তু আপনার ভিডিওটা তার কাছে শো হয়েছে এবং একবারে মানে প্রথমের সারিতে শো হয়েছে। সো ডেফিনেটলি এটা একটা ভালো উদ্যোগ। তবে যারা নতুন রয়েছেন তাদের কিন্তু এই যে ইউটিউব সার্চ থেকে ভিউজ আসা বা ইউটিউব সার্চে ভিডিও নিয়ে যাওয়া, এই জিনিসটা ভুলে যেতে হবে, কারণ ম্যাক্সিমাম মানুষই পারবে না। কারণ এসইও অপটিমাইজেশন বিষয়টা হচ্ছে কি, শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চ করলেই হবে না, তাছাড়াও কিছু টেকনিক্যাল নলেজ রয়েছে, যে বিষয়ে যদি আপনার কোনো প্রকার মানে ধারণা না থাকে, আপনার যদি বেসিকও না থাকে, তাহলে আপনি কখনোই পারবেন না। কারণ এইখানে অপটিমাইজেশন করার ক্ষেত্রে আপনাকে অনেক সময় অনেক পেইড যে টুলস রয়েছে, যেমন ভিডাইকিউর পেইড ভার্সন বা এরকমের কিওয়ার্ড এক্সপ্লোরারের যে পেইড ভার্সন, এই পেইড ভার্সনগুলো ইউজ করতে হবে। যাই হোক, ওদিকে না যাই, সো ইউটিউব সার্চ থেকে আপনার ভিউজটা আসবে, আসুক, আসা ভালো, কারণ আপনি যদি ভালো এসইও করেন 100% আপনার ভিউজটা আসবে। তবে ওইটা আপনারা কেন রাখতে পারবেন না, সেটা হচ্ছে আপনি হচ্ছে ইউটিউবে একদমই নতুন, আপনার ভিডিও ক্রিয়েটিং আইডিয়া সম্পর্কে ধারণা কম, আপনি কিভাবে অডিয়েন্সকে ধরে রাখতে হবে সেই বিষয়টা আপনি খুব ভালোভাবে জানেন না। সো ডেফিনেটলি সেইখান থেকে কিন্তু আপনি মানে আপনার যদি সার্চে যায়ও, আপনি কিন্তু টাচ করে 2 থেকে 3 ঘন্টা পর আপনাকে টাচ করে আরেকজন চলে আসবে অতিক্রম করে। কেন আসবে, যখন আপনি আপনার ভিডিওটা সার্চে গেছে, মানুষ ক্লিক করতেছে বাট আপনার ভিডিও থেকে মানুষ 10 সেকেন্ড 5 সেকেন্ড দেখে বেরিয়ে আসতেছে। আপনার ভিডিও ধরেন 2 মিনিট 3 মিনিট অথবা 10 মিনিট, আপনার ভিডিওতে মানুষ ওয়াচ করতেছে 5 সেকেন্ড 10 সেকেন্ড অথবা সর্বোচ্চ গেলে 20 সেকেন্ড, আধা ঘন্টা, সরি মানে 30 সেকেন্ড এরকম। সো তাহলে কিন্তু আপনার সেই সার্চ থেকে আপনার সে যে আপনি যে মানে রেজাল্টটা চাচ্ছেন সেটা কিন্তু পাবেন না, এবং এটা হবে, এটা অস্বাভাবিক কিছু না। সো বাকি যে সিস্টেমগুলো রয়েছে সেটা হচ্ছে, একটা হচ্ছে ব্রাউজ ফিচার, একটা হচ্ছে সাজেস্টেড ভিডিওস, এবং আরেকটা হচ্ছে আপনার ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করা। সো এখন আপনি যদি এইটাই না জানেন যে একটা ভিডিওতে ভিউজ কীভাবে আসে বা ইউটিউব অ্যালগোরিদম কীভাবে একটা ভিডিওতে ভিউজ দেয়, তাহলে তো আপনি ওইটা বুঝবেন না যে আপনি কোনভাবে অ্যাকচুয়ালি আপনার মানে কাজ করা আপনার উচিত। সো আপনাকে আগে বুঝতে হবে যে একটা ভিডিওতে ভিউজ কীভাবে আসে। সো আপনি এখন আমার স্ক্রিনে লক্ষ্য করুন, আমি আমার YT স্টুডিওতে যাচ্ছি, এবং আমি যদি এইখানে গিয়ে
অ্যানালিটিক্স অপশনে যাই, তাহলে আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি পুরো জিনিসটা বোঝাতে পারবো। এইখান থেকে আমরা সিম্পলি কন্টেন্ট অপশনে ক্লিক করলাম, এবং কন্টেন্টে ক্লিক করার পরে একটু যদি আমরা নিচের দিকে স্ক্রল করি তাহলে দেখেন হাউ ভিউয়ার্স ফাইন্ড ইওর ভিডিওস। আমি ইউটিউব অ্যানালিটিক্স নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছি, আপনারা এই ভিডিও ডেসক্রিপশনে অথবা আমি খুবই রিসেন্টলি ভিডিওটা আপলোড করেছি, সো আপনারা ওই ভিডিওটা দেখবেন। আমি খুঁটিনাটি এই জায়গায় কীভাবে আপনি আপনার চ্যানেলটাকে অ্যানালাইসিস করবেন প্রত্যেকটা বিষয়ে খুব মানে ডিটেলসে আমরা কথাবার্তা বলেছি, সো আপনি যদি না দেখে থাকেন ওইটা দেখবেন, আপনার কাজে আসবে। সো যাই হোক, এখন এইখানে দেখেন হাউ ভিউয়ার্স ফাইন্ড ইওর ভিডিওস, অর্থাৎ আপনার ভিডিওটাকে কীভাবে ভিউয়ার্সরা পাচ্ছে, অথবা আপনি যদি মানে একবারে সোজা কথায় বুঝতে চান তাহলে কীভাবে আপনার চ্যানেলে ভিউ আসতেছে, ঠিক আছে। সো এইখানে অনেকগুলো বিষয় দেখেন আছে, ব্রাউজ ফিচার রয়েছে, সাজেস্টেড ভিডিওস রয়েছে, ইউটিউব সার্চ রয়েছে, আদার ইউটিউব ফিচার রয়েছে। সো এইখানে ইউটিউব সার্চ থেকে দেখেন আমার 9.5% আসতেছে, যেটা হচ্ছে এসইওর ফলে, কয়েকটা ভিডিও র্যাঙ্ক করেছিল আবার ডাউন হয়ে গিয়েছে, আবার র্যাঙ্ক করেছিল আবার ডাউন হয়ে গিয়েছে, যে কারণে কিন্তু পার্সেন্টেজটা এখানে আপ ডাউন হতে থাকে। এরপরে দেখেন সব থেকে বেশি ভিউজ আসছে হচ্ছে ব্রাউজ ফিচার থেকে, এবং এইটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য, যেহেতু আমাদের চ্যানেল নতুন আমাদের ভিউজটা দরকার হচ্ছে মেইনলি ব্রাউজ ফিচার এবং সাজেস্টেড ভিডিওস, এই দুইটা জায়গা থেকে। সো ব্রাউজ ফিচারটা কি, ব্রাউজ ফিচারটা যদি আপনি না জানেন তাহলে আমি আপনাকে আরও শর্টে বলি। ধরেন আমি হচ্ছে কিভাবে আমার চ্যানেলটাকে গ্রো করব বা কিভাবে সাবস্ক্রাইব বাড়াবো, এই টাইপের ভিডিওগুলো সবসময় দেখতে থাকি। সো ইউটিউব কি করবে, যখন আপনার ভিউয়ার্স ওই টাইপের ভিডিও দেখবে এবং যখন আপনি ওই রিলেটেড ভিডিও বানাবেন, তখন এই যে ইউটিউবের হোম পেজে যখন আপনি আসবেন তখন সে আপনার ভিডিওটাকে তার মোবাইল ফোন হতে পারে বা তার পিসি হতে পারে, যেখানেই হোক তার সামনে আপনার ভিডিওর থাম্বনেলটাকে শো করাবে। সো কেন শো করাবে, কারণ সে ওই টাইপের ভিডিও দেখতে পছন্দ করে। আশা করছি ব্যাপারটা ক্লিয়ার। মানে আপনি একটা জিনিস খেয়াল করবেন, আপনি যে টাইপের ভিডিও দেখেন ইউটিউবে সেই টাইপের ভিডিওগুলো কিন্তু আপনার সামনে চলে আসে। দেখেন আমি ফ্রিল্যান্সিং নিয়ে এই আউটসোর্সিং ইনস্টিটিউট বাই জামাল স্যারের যে চ্যানেলটা রয়েছে, এই চ্যানেলের ভিডিওগুলো প্রচুর পরিমাণে দেখি, যে কারণে কিন্তু আমার ভিডিও যদি আমি স্ক্রল করি তাহলে ম্যাক্সিমাম টাইম তার চ্যানেলটাকে দেখতে পারবেন বা তার ভিডিওগুলোকে দেখতে পারবেন, সেই সাথে অন্য অন্য যারা এই দেখেন এই একজন বিদেশি ক্লায়েন্ট যে কাজের জন্য টাকা দেয়, মানে ইনিও আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং নিয়ে ভিডিওস তৈরি করতেছে, সো আমি কিন্তু তার ভিডিও দেখি না, বাট তবুও কিন্তু সে আমার সামনে চলে এসেছে। সো এইভাবে হচ্ছে মূলত ব্রাউজ ফিচার থেকে আপনার ভিউজটা আসে। সো আমাদেরকে মূলত এরকমের করে সুন্দর একটা থাম্বনেল দিতে হবে এবং আমাদের কিওয়ার্ডের দিকে ফোকাস দিতে হবে। যখন কেউ ওই টাইপের ভিডিও দেখতে পছন্দ করবে, ধরেন ইউটিউব গাইডলাইনের ভিডিও যদি কেউ দেখে এবং তার সামনে যদি আমাদের ভিডিওটা যায় এবং সে যদি আমাদের ভিডিওতে ভুলেও ক্লিক করে, সেইখান থেকে যে ভিউজটা আসলো সেইটা হচ্ছে ব্রাউজ ফিচারের ভিউজ। আশা করছি ব্যাপারটা আপনারা ক্লিয়ার হয়েছেন। সো দেখেন আমার কিন্তু সব থেকে ব্রাউজ ফিচার থেকে বেশি ভিউজ আসতেছে। এরপরে আমরা যে সেকেন্ড যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাজেস্টেড ভিডিওস। সাজেস্টেড ভিডিওস কি, দেখেন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি বোঝাই। ধরেন এই ভিডিওটাকে আমি এখান থেকে ওপেন করলাম, ওপেন করার পর এই ভিডিওর ঠিক নিচে যে ভিডিওগুলো শো করতেছে এই ভিডিওতে যদি আমি ক্লিক করি তাহলে এই ভিডিওর যে ভিউজটা এখন পেলো সেটা হচ্ছে সাজেস্টেড ভিডিওস থেকে সে ভিউজ পেলো। অর্থাৎ সে যদি তার ইউটিউব অ্যানালিটিক্স অপশনে যায় তাহলে সেইখান থেকে সে এই যে ভিউজটা পেলো এটা হচ্ছে সাজেস্টেড ভিডিওস থেকে পেয়েছে। মানে অন্য একটা ভিডিও দেখতেছিলাম, সেই ভিডিও থেকে আমরা নিচে যে ভিডিওটা শো করেছে সেই ভিডিওতে ক্লিক করলাম এবং ওইখান থেকে যে ভিউটা জেনারেট হলো সেটা হচ্ছে সাজেস্টেড ভিডিওস। এখন কথা হচ্ছে আমরা এই সাজেশনে কীভাবে নিয়ে আসবো, মানে আমাদের টার্গেটেড ভিডিওর নিচে। এখন যদি ধরেন আমার ভিডিওটা যদি সময় টিভি চ্যানেলের নিচে শো করে তাহলে কিন্তু সেইখান থেকে আমার ভিউজটা আসবে না, যদিও সময় টিভি চ্যানেলে 1 মিলিয়ন 2 মিলিয়ন 10 মিলিয়ন ভিউজ হোক তারপরেও কিন্তু ভিউজটা আসবে না। কেন, কারণ আমি হচ্ছে ইউটিউব গাইডলাইন সম্পর্কে হচ্ছে ভিডিও বানাই বা মেক মানি অনলাইন টাইপের ভিডিও বানাই, আর ওইখানে যারা আসে তারা হচ্ছে মূলত নিউজ শুনতে আসে বা খবর দেখতে আসে, সো ডেফিনেটলি তারা আমার ভিডিওতে ক্লিক করবে না। সো আমাদেরকে এই জন্য
এই সাজেস্টে মানে সাজেশনে কিভাবে নিতে হবে সেই নিয়ে একটা প্রপার আমার চ্যানেলে ভিডিও আসবে। আপনারা সেই ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা খুব শীঘ্রই, অথবা এর নেক্সট ভিডিওটাই হচ্ছে আমি এই সাজেশনে কিভাবে নেবেন সেই বিষয়ে কথা মানে একটা ভিডিও নিয়ে আসবো, ডেডিকেটেড ভিডিও। তারপর আমি আপনাদেরকে সোজা সাপটা বলে দিই, সাজেশনের ভিডিও হচ্ছে কিভাবে আপনি তৈরি করবেন। তার জন্য হচ্ছে আপনাকে অবশ্যই কিওয়ার্ডের দিকে ফোকাস করতে হবে এবং আপনাকে একটা ভিডিও টার্গেট করতে হবে। ধরেন এই মুহূর্তে আমার ক্যাটাগরির একটা ভিডিও হচ্ছে এইটা, এই ভিডিওতে প্রায় 81,000 ভিউজ এসেছে, ঠিক আছে। সো এখন এই ভিডিওর নিচে যদি আমার ভিডিওটাকে নিতে যাই তাহলে তার কিওয়ার্ডগুলোকে আমার ফলো করতে হবে, তার রিলেটেড কিওয়ার্ডগুলো আমার ট্যাগ টাইটেল ডেসক্রিপশন সব জায়গায় দিতে হবে, প্লাস তার ভিডিও লেন্থের সাথে আমার ভিডিও লেন্থটাকে ম্যাচ রাখতে হবে, অথবা একটু বেশি রাখতে হবে অথবা 1-2 মিনিট কম হলেও সমস্যা নেই, তবে একটু বেশি রাখা ভালো। যদি আপনি ধরেন তার ভিডিওর এই তার এই ভিডিওটা ধরেন 10 মিনিট, আপনি ভিডিও বানালেন 3 মিনিট, তাহলে কিন্তু কখনোই সাজেশনে যাওয়ার সম্ভাবনাটা থাকে না, যাবে না সেটা না, যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। সো সে যদি ভিডিও বানায় 10 মিনিট, আপনি ওই একই টপিকে সেম টপিকে ভিডিও বানাবেন 12 মিনিট কি 11 মিনিট, মানে 1-2 মিনিটের আপনি একটা মানে একটু লেন্থটা বাড়িয়ে দিবেন, এতে করে কি সাজেশনে যাওয়ার সম্ভাবনা থাকে। সো আমি এই নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো। আর ভিডিওতে ভিউজ বাড়ানোর সবথেকে ইফেক্টিভ আর একটা ওয়ে হচ্ছে ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করা। এখন কথা হচ্ছে আমরা ট্রেন্ডিং টপিক কই পাবো, ট্রেন্ডিং টপিক কীভাবে আমরা খুঁজবো। ট্রেন্ডিং টপিক খোঁজার অনেকগুলো কারণ আছে। এখন এই মুহূর্তে যে ট্রেন্ডিং মানে ট্রেন্ডিংয়ে যে বিষয়গুলো চলতেছে, আপনি যদি ইউটিউবের দিকে খেয়াল করেন, আমরা যদি ইউটিউবে আসি এবং আমরা যদি এইখান থেকে এক্সপ্লোরে ক্লিক করে আমরা যদি এই মুহূর্তে ট্রেন্ডিংয়ে ক্লিক করি, তাহলে দেখেন এইখানে যে ভিডিওসগুলো আসতেছে, এই যে নাটক, তারপরে হচ্ছে গান, আমরা তো এই টাইপের ভিডিও বানাই না, তাহলে আমরা এই মানে কিভাবে আমরা ট্রেন্ডিং নিয়ে কাজ করব। হ্যাঁ, এখানে অবশ্যই ব্যাপার রয়েছে, আপনার যারা রিলেটেড মানে মানে আপনার ক্যাটাগরির যারা রিলেটেড ভিডিওস তৈরি করে, দেখেন আমি আপনার আমি সাবস্ক্রাইব করে রেখেছি এমন অনেক চ্যানেল আমি আপনাদেরকে দেখাই। দেখেন এই যে ভিড এক্সপ্লেইন, তারপরে হচ্ছে ক্রিয়েটর সার্স 2.0, তারপরে হচ্ছে দেখেন এই যে ডিজি ল্যাব ফেবার, তারপরে রায়হান 360 টেক, তারপরে হচ্ছে এই বিডিআইডিটা আছে, স্বাধীন টেক, টেকনিক্যাল ফেরদাউস। সো যারা আমার মতো ভিডিও বানায় বা আমি যাদের মতো ভিডিও বানাই তাদেরকে আমার সবসময় সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং উইথ বেল নোটিফিকেশন অল করে, যাতে করে তারা যখন ভিডিওস আপলোড করবে তখন তাদের ধরেন লাস্ট 7 দিনের ভিতরে সব থেকে ধরেন তাদের ভিডিওতে নর্মালি ভিউজ আসে 20-30 হাজার এবং হুট করে একটা ভিডিওতে তাদের 80-1 লাখ ভিউজ আসলো, তার মানে ওই ভিডিওটার রিচটা ভালো হয়েছে। সো আমাদের কাছে ওইটাই হচ্ছে ট্রেন্ডিং টপিক, আশা করছি ব্যাপারটা ক্লিয়ার। এখন দেখেন এই যে হাওয়া মুভি নিয়ে এখন কিন্তু প্রচুর ট্রেন্ডিং একটা টপিক, এখন তো আপনি চাইলেই আপনার এই যে মার্কেটিংয়ের টাইপের চ্যানেলে কিন্তু আপনি হাওয়া মুভি নিয়ে কাজ করতে পারবেন না। সো অবশ্যই আপনাকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে। সো আশা করছি ব্যাপারটা ক্লিয়ার হয়েছেন। আর আপনারা যদি এইভাবে আপনারা এই যে ব্রাউজ ফিচার এবং সাজেশনে পাঠিয়ে যদি আপনারা প্রথম অবস্থায় ভিডিওতে ভিউজ নিয়ে আসেন, তাহলে খুব তাড়াতাড়ি আপনার চ্যানেলটা আর কি গ্রো করতে পারবেন, যেটা হচ্ছে একটা টেকনিক্যালি কথাবার্তা আমি আপনাদেরকে বললাম। আর অনেকে বলে, আবার অনেকের ক্ষেত্রে কী হয় যে মানে ভিডিওতে ভালো কন্টেন্ট না, থাম্বনেলও ভালো না, বাট ভিউজ আসে, এইটা হচ্ছে ইউটিউবের অ্যালগোরিদমের একটা মানে তাদের একটা বিষয়, একান্তই তাদের পার্সোনাল বিষয় যে আমি খুব ভালো থাম্বনেল বানাচ্ছি, খুব ভালো কন্টেন্ট দিচ্ছি বা ওর থেকে প্রেজেন্টেশন ভালো করতেছি, বাট ওর ভিডিওতে 4,000-5,000 ভিউজ আসতেছে আর আমার ভিডিওতে 500 ভিউজ আসতেছে না, এইটা ইউটিউবের একান্ত ব্যক্তিগত বিষয়। তবে আপনার কোয়ালিটি যেহেতু ভালো, আপনি যদি এই কোয়ালিটিটাকে মেনটেন করে চলেন, তাহলে ওর থেকে ও হয়তো বা 1-2টা ভিডিও দিয়ে আপনার থেকে এগিয়ে আছে, বাট একটা লং টার্মে গিয়ে কিন্তু ও আপনার পিছে পড়ে যাবে। সো আশা করছি আপনারা ব্যাপারটা ক্লিয়ার হয়েছেন। সো আপনারা যদি এইভাবে কাজ করেন তাহলে আপনাদের চ্যানেলে খুব জলদি মানে আপনার চ্যানেলটাকে আপনি ভিউ জেনারেট করতে পারবেন। এবং আপনি যদি এই মুহূর্তে আমার চ্যানেলের দিকে একটু লক্ষ্য করেন, দেখেন আমরা কিন্তু আসসালামু আলাইকুম, আমরা কিন্তু দেখেন যে আমাদের 328টা সাবস্ক্রাইবার রয়েছে, যেহেতু আমার একটা নতুন চ্যানেল আমি 1 মাস হয়েছে স্টার্ট করেছি, সেই তুলনায় আমাদের ভিউজটা দেখেন 150, তারপরে 281, 146, 575, তারপরে 150, 294। সো আমাদের সাবস্ক্রাইবার হিসেবে কিন্তু আমাদের ভিউজটা ঠিক আছে। এখন আমি যদি আপনাদেরকে আরেকটা চ্যানেলের উদাহরণ দেখাই তাহলে আপনারা আরও বেশি ক্লিয়ার হবেন। দেখেন এখানে যদি আমি লিখি যে প্রিয়, দেখেন এই চ্যানেলটা আপনারা একটু খেয়াল করেন,
1 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে, প্লাস হচ্ছে সে প্রায় 1K-র মতো ভিডিওস আপলোড করেছে, বাট তার ভিডিওতে ভিউজ দেখেন 5,000, 6,000, 4,000। সো এরকম সাবস্ক্রাইবার দিয়ে তো আমাদের দরকার নাই, যে আমাদের ভিডিও আমাদের চ্যানেলে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে বাট আমাদের ভিউজ 1 লাখও হয় না, 80,000ও হয় না, 50,000ও হয় না, 5,000, 10,000 এরকম হয়, তাই না? সো এইভাবে কিন্তু আসলে সাবস্ক্রাইবারের কথা চিন্তা করলে কাজ হবে না। আপনি দেখবেন যে আপনার বর্তমান সাবস্ক্রাইবারের কী অবস্থা এবং আপনার অ্যাভারেজ ভিউর কী অবস্থা, এটা যদি আপনি ভালোভাবে অ্যানালাইসিস করেন তাহলে আপনি বুঝে যাবেন যে আপনার চ্যানেলের গ্রোথটা কেমন হচ্ছে, ঠিক আছে? সো এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। যারা নতুন ইউটিউবার তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি হচ্ছে আপনাদের জন্য একদমই জেনুইন ইনফরমেশন নিয়ে আসার ট্রাই করি অবশ্যই, এবং কোনো প্রকার ফেক টাইপের ইনফরমেশন আমাদের চ্যানেলে আপলোড করা হয় না। সো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণ অবধি সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।